আগামী 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনসভা সভা সফল করতে ব্রিগেডে চলো ডাক দিয়েছেন কুণাল। আগামী 10ই মার্চ জনসভা রয়েছে তৃণমূলের, ব্রিগেডে জনসভা রয়েছে, সভা সফল করতে ব্রিগেড চলো ডাক কুণালের। শুক্রবারই দলের জোড়া পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কুণাল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ক্ষোভ দলের অন্তরে গোষ্ঠী কোন্দলকেই সামনে এনেছে। এবার সভা সফল করতে ব্রিগেড চলো ডাক কুণালের। তৃণমূল কংগ্রেস দল, বিরাট দল, বিরাট পরিবার, এখানে নানা ধরনের ছোট বড় কিছু ইস্যু থাকতে পারে। দল গণতান্ত্রিক দল, সেটা একটা পার্ট, কিন্তু 10ই মার্চ দল ডেকেছে ব্রিগেড চলো। সারা বাংলায় যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে, সেই প্রত্যেকটা কর্মী তারা সর্বশক্তিতে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ সফল করতে নেমে পড়েছে। ফলে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই হচ্ছে আসল সম্পদ, যারা বু থাকলে রাখে, যারা প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েও যে কর্মীরা সেই জায়গায় ঘাসের ওপর জোড়া ফুল প্রতীককে প্রয়োজনে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখেন, সেই কর্মীদের ডেডিকেশনকে আমরা সেলাম জানাচ্ছি। দল মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এবং তৃণমূল